সামান্য স্বরাষ্ট্রমন্ত্রী আপনার ধারণা আপনার একটি প্রস্তাবে আপনার একটি কথায় আমি আমি কিন্তু আমার কোন পদ থেকে পদত্যাগ করব না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন ওকে ফাইন কাউন্টডাউন করো 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি স্পিকারের পদ থেকে পদত্যাগ না করেন তাহলে আমরা এই সংসদ থেকে ওয়াক আউট করতে বাধ্য হব আমার সন্তানেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করলো স্যার একটা বুদ্ধি দেব স্যার হ্যাঁ দাও স্যার আপনি এটা কৌশলের আশ্রয় নেন স্যার কি কৌশল আপনি পদত্যাগ করেন এটা শর্তের বিনিময়ে শর্তটা কি আমাকে সংসদের সদস্যপদ দিতে হবে এই শর্ত এই আবেদন আমি সংসদে আগেও ওদের জানিয়েছিলাম ওরা কেউ রাজি হয়নি আজ হবে স্যার কি করে হবে আপনি এত বড় একটা স্যাক্রিফাইস করবেন আর ওরা সামান্য একটু স্যাক্রিফাইস করবে না করবে আমি না হয় স্পিকারের পদ থেকে পদত্যাগ করলাম কিন্তু নেক্সট স্পিকারটা হবে কি এই সংসদের সবচেয়ে অযোগ্য লোক কে স্যার সবচেয়ে অযোগ্য লোক কে সে কাজের লোকদের মধ্যে কোনো একজন এরকমটা দায়িত্বপূর্ণ কাজ স্পিকারের দায়িত্ব সেটা আমি কাজের লোককে দিয়ে দেবো আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি ওকে কাজ পাবে জীবনেও পারবে না স্যার তাহলে তখনই আপনি হ্যাঁ পদত্যাগের দাবি তুলবেন কোন এক আপাকে দিয়ে আচ্ছা আর আমি তখন সমর্থন দেব এখন তো আমার কথা বলার কোনো মূল্য নেই সংসদে তখন থাকবে স্যার স্যার আমরা এখন কি করব তোমাদের কিছু করতে হবে না তোমরা যে ওদের সঙ্গে ওয়াক আউট করনি এই জন্য আমি তোমাদের উপর খুব খুশি এই পুরস্কার হিসাবে আমি আগামী মাস থেকে তোমাদের 200 টাকা বাড়িয়ে দিলাম তালি তালি দিও না সর্বনাশ হয়ে যাবে ওরা জানতে পারবে তোমরা এক কাজ করো ওদের আসতে বলো বলো যে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেব পদত্যাগ করো মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করি আরে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে ইয়ারে বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা প্রীতিরা তো জ্বালায় আগে বুঝি নাই আরে ইতের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করি আরে বন্ধে মায়া আরে মিয়ারা এত অস্থির হলে তো চলবো না শোনো 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 যুদ্ধ জয় করাও এর চেয়ে অনেক সহজ কাজ যুদ্ধ জয় করতে তিনটা জিনিস লাগবে একটা হলো অস্ত্র একটা হলো বল একটা হলো কৌশল এই তিনটা যদি তোমার থাকে তাহলে তুমি যুদ্ধ জয় করে ফেলাইবা কিন্তু মানুষের মন জয় করা এর চেয়ে তো কঠিন কাম সেই কামটাই তোমরা দুজনে করতে যেতেছো এখানে এত অধৈর্য হলে তো চলবে না আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বড় ভাই আমাদের মন এখন অস্থির পাখির মতো ছটপট ছটফট করতেছে এই যে এই অস্থির পাখির মতো মন দুইটারে ওই সুন্দর মাইয়া দুইটার হৃদয়ের মধ্যে স্থির করে ফেলাইতে হইব এবং সেটা করতে পারবা কেমনে একজনের জানতে হইব গান আর একজনের জানতে হইব বাজনা সেটা তো লং টাইম কোর্স আরে কি কও তুমি লং টাইমের কোর্স কোন লং টাইমের কোর্স না তুমি একটা গিটার কিনে নিয়ে আসো অথবা বারান্দা চলবো আমি এক রাইতের মধ্যে তোমাদেরকে একজনের গান আর একজনের বাজনা শিখে দেবো একজন গান গাইবা একজন বাজনা বাজাইবা কিন্তু বড় ভাই একটা গান শুনতে শুনতে তো ওরা বোরিং হয়ে যাবে আরে মিয়া সেটা তো আরো ভালো ও যে কথায় আছে না আগে তিতা পরে মিঠা
একটা গান শুনতে 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 অতিষ্ঠ হইয়া ওই মেয়ে চিন্তা করব এই পোষা গান শুনে নেছে প্রেম করে অনেক ভালো। বড় ভাই বড় ভাই, গান যে শোনাবে তার কথা বুঝলাম, যে বাজনা বাজাবে গিটার 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 তার কি হবে? আরে মিয়া তুমি যে কি কো না, তোমার বুদ্ধি আসলে কম। আরে এক বোন যখন প্রেম করব আরেক বোন তখন কি পয়সা দেখবো নাকি? হ্যাঁ প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই। বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই। স্পিকারের দায়িত্ব ছেড়ে দিচ্ছি বলে আপনারা কেউ ভাববেন না যে আমি নথি স্বীকার করেছি, কিন্তু স্বপনকে আমরা স্পিকার হিসেবে মানি না। কিন্তু ওই তিনজন, এই তিনজন সদস্যই একমাত্র নিরপেক্ষ। স্যার স্যার আমি কি একটা প্রস্তাব করতে পারি? না, আপনি এখন ওই পার্লামেন্টের মেম্বার হিসেবেই মনোনীত হন। হয়নি, কিন্তু আগামী অধিবেশন থেকে হবে। তার আগে আমার একটা প্রস্তাব ছিল মাননীয় স্পিকার। বলুন। উনি এই পরিবারের সদস্যপদ লাভ না করে সরাসরি পার্লামেন্টের সদস্যপদ লাভ করা আইনত দণ্ডনীয়। ও আমার পিএস, ও 11 বছর ধরে আমার পিএস। আম সরি, এটা আপনার ব্যক্তিগত মাননীয় স্পিকার। সেই দিক থেকে যদি বিবেচনা করেন আপনারা, তাহলে তো হাসমুখ সাহেবই আমাদের মেম্বারই না। অবজেকশন অবজেকশন। কেন? একজন লোক একটি পরিবারে এক নাগারে যদি 3 মাস আহার গ্রহণ করে তাহলে সে অবশ্যই সেই পরিবারেরই সদস্য হয়ে যায়। ভেরি গুড ভেরি গুড, আমিও সাপোর্ট করছি, ভেরি ফাইন। তাহলে আমার পিএসও এখন থেকে 3 মাস এই বাড়িতে সকাল বিকাল দুপুর রাতে 4 বেলা খাবে, এবং 3 মাস পরে তাকে এই পরিবারের এই সংসদের মেম্বার করা হবে। এর মধ্যে কিন্তু পার্লামেন্টের কোনো পরিবর্তন আনা হবে না। কিন্তু স্পিকারের পদ থেকে অব্যাহতি? সেটাও 3 মাস পরে। মানি না বললে তো হবে না। স্পিকার একটা সাংবিধানিক পদ, এই দায়িত্ব পালন করতে হলে সংবিধান সম্পর্কে তাকে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। এই 3 মাস মাননীয় সদস্যা মিস অন্তরা, মিস সঞ্চারী, মিস্টার স্বপনকে সংবিধানের আইন সম্পর্কে পরিপূর্ণ একটি কোর্স প্রদান করবেন, ঠিক আছে? যুক্তির কথা মানা যায়। এখন কি আমার প্রস্তাবটা উত্থাপন করতে পারি? পারেন। ঢাকায় এখন প্রতারণা চক্রকারীরা বিভিন্ন বাড়িতে কৌশলে ঢুকে মানুষের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে, তাই এখন থেকে এই বাড়িতে আর কোনো পুরুষ টিচার রাখা হবে না। তাহলে আমরা পড়বো কার কাছে? মহিলা গৃহ শিক্ষক রাখা হবে। সেই মহিলা শিক্ষকই যে বিশ্বস্ত হবে তার কি প্রমাণ আছে? আমার এক বন্ধুর মেয়ে বুয়েটে পড়ে, হলে থাকে, ঢাকায় ওর কেউ নেই, গ্রামের মেয়ে। চিন্তা করে দেখলাম ওকেই বাসায় নিয়ে আসবো। না মানে তা তো খুবই ভালো হয়, বিকজ আমরা বুয়েটের টিচার খুঁজছিলাম। ওয়েল খুব ভালো, তাহলে আমি এক্ষুনি ওকে ফোন করে দিচ্ছি, ও চলে আসো, কি বলো? আপনি তাই করুন মাননীয় স্পিকার। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় দেখে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাই জিনিসপত্রের দাম পাগলা ঘোরার মতো বাইরে চলতেছে, আমি তো জানতাম না। এই খালের ইলিগান গলা তো শুকিয়ে কাঠ হয়ে গেল, মরুভি হয়ে গেল, পানি নিয়ে আয়, বরফ দিয়ে আনিস। আমাদের কি দেখলাম, এই নাকি বাজারের অবস্থা। আস্তে খান মামা, আস্তে খান। আলহামদুলিল্লাহ, আজকে মরতে মরতে বাইসা গেছি মামা। হ্যাঁ, একটা কথা জিগাই। আরে জিগা, আপনি কি যাত্রা দল অভিনয় করতেন? কেন তোর এই কথা মনে হলো কেন? না, আপনার কথাবার্তা চলাফেরা সব যাত্রা দলে শিল্পী হবে। হ্যাঁ, শোন, যারা অভিনয় করে তার চেয়ে জ্ঞানী যারা অভিনয় দেখে। তুই তো মহাজ্ঞানী, তুই হলো বুয়াদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুয়া, রানী বুয়া। আজ থেকে তুই রানী বুয়া। হ্যাঁ সত্য, আমি আপনার কাজে নিয়োজিত আছি। বাহ 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 বাহ, আরে ওদিকে কি দেখো তুমি? না ভাই, দেখলাম ওরা বারান্দায় আসছে। তোমার তো কোনো কনসেন্ট্রেশনই নেই, এটা হচ্ছে সঙ্গীত চর্চা। এটা তোমার করতে গেলে এটা মনের একটা সাধনা, দেহের সাধনা, সমস্ত মন সমস্ত কিছু এটাতে তোমার মনোনিবেশ করতে হবে, তা না তুমি পারবে না। এই এই হাতটা নামাও, তুমি গলা তো আটকাই দিস। দেখি আস্তে 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 দাঁড়াও, দেখি ধরো ধরো, এটা ধরো, এই হাত, ওই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠি এখানে দাও তুমি, ঠিক আছে? আর এইটা তুমি এই দেখি বাড়িতে বাড়িতে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমরা শুরু করতে যাচ্ছি। ইমরান, তুমি আমার ঠোঁটের দিকে খুব ভালো করে খেয়াল করবে, গলার যে ওঠা নামা এটাকে খেয়াল করবে, ঠিক আছে? আর তুমি দেখি সুন্দর করে ধরো, এটা লুজ করে ধরবে। হ্যাঁ, তুমি আমার আঙুলগুলোকে খেয়াল করবে, ঠিক আছে? তাহলে আমরা যাচ্ছি, শুরু করি। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে চলনা, এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা, লাগে না জোড়া। আসসালামু আলাইকুম। Thank you.
আজকের অধিবেশনে মাননীয় বুবু হোম মিনিস্টার যোগ দিবেন না। মাননীয় সংসদ সদস্য জি, আপনি ওটা ভুলে গেছেন যে সংসদে বুবু চাচি খালা এসবের কোনো মূল্য নেই। আপনি হোম মিনিস্টার, হোম মিনিস্টার যে হোমে তার 100% কর্তৃত্ব নাই, সে হোমের মিনিস্টার থাকবেন কি না ভাইবা দেখতেছেন। হোয়াট, মাননীয় সংসদ সদস্য আপনি জানেন আপনি কি বলছেন? হোম মিনিস্ট্রি থেকে পদত্যাগ করা মানে হোমের পুরো অধিকার থেকে বঞ্চিত হওয়া। আইনত আপনি তা পারেন না। মাননীয় স্পিকারের অনুমতি ক্রমে আমি একটু কথা বলতে চাই। বলুন। একজন সদস্যের জন্য অধিবেশন বিলম্বিত হলে সংসদ অপমানিত হয়।